সবাই তো ডগ নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, যাই হোক এখন হচ্ছে আমি ব্যাপারটা দেখতেছিলাম অনেকক্ষণ আগে থেকেই, তবে চিন্তা করলাম যে যারা হোল্ড করছে তাদের জন্য একটা অ্যানালাইসিস ভিডিও দিয়ে দিই। যারা ডগ হোল্ড করছে, হোল্ড করলে আমরা যদি প্রিভিয়াস আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, যেহেতু বেশি দিন বেশি সময় হয় নাই, তো এইখানে আমরা যদি দেখি যে এটা হচ্ছে পার্সোনাল আমার ব্যক্তিগত অ্যানালাইসিস ভিডিও, এরপরেও যদি অন্য কেউ করতে চাও এটা তার ব্যক্তিগত ব্যাপার। এইখান থেকে স্টার্ট হয়েছে আমার ফার্স্ট, এইটা হচ্ছে আমার ফার্স্ট হায়ার হাই, দেন আমরা এইখানে এই এরিয়াটাতে আমাদের মার্ক করে দেখাইতেছি, সরি ফর ইন্টারাপ্ট। তো এই এরিয়াতে যদি আমরা যাই, এতটুকু কিন্তু এত সময় কনসলিডেশন ছিল, ম্যানিপুলেশন ছিল, ম্যানিপুলেট করছে, ম্যানিপুলেট করার পর এখন হচ্ছে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল, আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল, ফার্স্ট হায়ার হাই, সরি সেকেন্ড হায়ার হাই, এটা ফার্স্ট হায়ার হাই, এটা সেকেন্ড। তো আমরা ওইটাতে আমরা এটারে আমরা রেজিস্ট্যান্স লেভেল ধরতে পারি না, রেজিস্ট্যান্স লেভেল ধরতে পারি কিন্তু যে আমাদের এই পর্যন্ত টার্গেট রাখতে পারি, ঠিক আছে। যেহেতু আমরা ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট করছে, এখন কোনো রিটেস্ট নাই নাই, রিটেস্ট ছাড়াই এরা আমি চিন্তা করছিলাম যে হয়তো বা রিটেস্ট নিতে পারে, এখান থেকে চিন্তা করছিলাম যে একটা রিটেস্ট নিতে পারে এরিয়াতে, তো এখানে কোনো রিটেস্ট নাই, ফার্স্ট একটা এখানে 3 হোয়াইট সোলজার দেখতে পারতেছি, তো এরা ডিরেক্ট এখানে যদি টাচ করে এখান থেকে আবার নিচে আসার সম্ভাবনা আছে, অর এইটা যদি ব্রেকআউট করে, ব্রেকআউট করলে উইদাউট রিটেস্ট যদি রিটেস্ট নেয় তাহলে আরেকটা চান্স আছে পাম্প করার, আর যদি এটা রিটেস্ট না নিয়ে ফেক ব্রেকআউট হয় এটা আবার ডাউন করবে। তো এখন যারা হোল্ড করে আসো তারা যদি রিস্ক না নিতে চাও, তারা এখন যে লেভেলে আছে, এটা আমি 15 মিনিট টাইম ফ্রেমে যাই, একটু লোয়ার টাইম ফ্রেমে যাই ট্রেড নেওয়ার জন্য, তো এইখানে যদি আমরা দেখি এখানে আর রিটেস্ট নাই, রিটেস্ট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে 15 মিনিটের চার্টে। তো এইখান থেকে আমার ফার্স্ট পাম্প করছে, আমি এটা ডিলিট করে দিই, এরিয়া থেকে ফার্স্ট পাম্প করছে আর এইখানে আসছে, এইখানে তিনটা এখানে 3 উইক আসছে দেখা যাইতেছে। তো এইটাতে যদি আমরা আরেকটা রেজিস্ট্যান্স লেভেল ধরি, মিনি রেজিস্ট্যান্স লেভেল, তো ও এইটাও ব্রেকআউট করছে, ঠিক আছে। নেক্সট যে ক্যান্ডেলটা আসছে এইটা, এই ক্যান্ডেলটাও ব্রেকআউট করছে, তো আমরা এইটাকে রিটেস্ট হিসেবে ধরতে পারি, এই যে এইটাতে রিটেস্ট হিসেবে ধরতে পারি। আর এখন যদি কেউ ট্রেড নেয় তাহলে আমরা এখন আমরা টার্গেট দিব হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল, নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে আমাদের 0.018, এইটা এই যে এইটা, তো এইটা হচ্ছে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। এখন এইখানে যদি কেউ চাই যে আমি হোল্ড করবো তাহলে হোল্ড করতে পারো, আর যদি কেউ চাও যে না রিস্ক নিব না আমরা এটা সেল দিয়ে দেবো তাহলে সেল দিয়ে দিতে পারো। তো টার্গেট এইটা এসএল থাকবে এই পর্যন্ত, আমি এটা চিকন করে দিতেছি, এসএল থাকবে এই পর্যন্ত, ঠিক আছে, এটার লাস্ট লোয়ার লোতে থাকবে, লাস্ট লোয়ার লোতে থাকবে, আর এটা টিপি থাকবে 1:1 টিপি, যেহেতু এটা আমরা ফিচার ট্রেড করতেছি না, 1:1, ঠিক আছে 1:1 থাকবে আমাদের ট্রেড রেশিও। এখানে ইয়াটা কিচিমিচি দেখাইতেছে, দেখো এটা আমি একটু মুভ করাই, দেখি মুভ হবে না নাকি, বুঝলাম হ্যাঁ হইতেছে, .0.0018 আমাদের টিপি, আর এসএল থাকবে হচ্ছে আমাদের 0.00014, ঠিক আছে, এটা আমাদের টিপি আর এসএল,
এখন চাইলে কেউ হোল্ড করতে পারো, আর চাইলে যারা রিস্ক না নিতে চাও তারা সেল দিয়ে দিতে পারো। তো এখন আমার চিন্তা, আমার এই যে যে যেটা টার্গেট দিছে এটা এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, এই বাদে যারা যাদের ব্যক্তিগত অ্যানালাইসিস তারপরে এটা করে নেবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।